স্যার, সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল থেকে বলছি। ধন্যবাদ, বলো। আপনাকেও ধন্যবাদ। তো বিষয়টা যেটা হলো, গতকালকে 1 ডিসেম্বর ছিল, 1 ডিসেম্বর 2020, এবং ফাইনাল নোটিফিকেশন বা জিও বার হওয়ার কথা ছিল শিক্ষা দপ্তরে পুরোপুরি অন্তর্ভুক্তির। তো সেই বিষয়টি কি হলো? জিও বিষয় নিয়ে বলতে গেলে, জিওটা তো আগেই বের করে দিয়েছে যে অমুক তারিখে এডুকেশন দপ্তর নিচ্ছে। হুম 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 কালকের বিষয়টা আমি আধিকারিক কয়েকজন আধিকারিকের কাছে ফোন করে যেটা জানতে পারলাম, ওনারা তখন মিটিং এ ছিলেন, হুম 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 ওনারা যেটা বলেছেন সেই সূত্রের খবরটাই আপনাকে বলছি। যেটা পঞ্চায়েত দপ্তরের আধিকারিক এবং আপনার এডুকেশন দপ্তরের আধিকারিকদের মধ্যে উভয়ের কাগজপত্র এডুকেশন দপ্তর বুঝে নিয়েছে, আর পঞ্চায়েত দপ্তর কাগজগুলো বুঝে দিয়েছে। সেই অনুষ্ঠান পর্বটা কালকে, যার জন্যে আমি জিজ্ঞেস করেছিলাম যে এর জন্যে কি নতুন করে আর কোনো আজকে কাগজ বেরোবে যে না আমরা এডুকেশন দপ্তরে আজকেই এই নিয়ে নিচ্ছি। হুম 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 তখন বলেন আগে যেহেতু নোটিফিকেশন হয়ে গেছে, হুম 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 সেহেতু আজকে কোনো কাগজপত্র আর বেরোবে না। হুম এইবারে পাশাপাশি যে এর পরবর্তীকালে হুম হুম যে আমাদের সম্পর্কে আমাদের যে নোটিফিকেশনগুলো পেন্ডিং আছে, অর্থাৎ অনারিয়াম এনহ্যান্সমেন্ট বলুন, হুম হুম কিংবা অনেক আগে বলে বলে রেখেছিলাম যে সেই 3% বছর বছর আমাদের ইনক্রিমেন্ট হবে, হুম 3 লাখ, যেটা আপনার গ্রাচুইটি অর্থাৎ রিটায়ারমেন্টের পরে এককালীন যে টাকাটা, বেনিফিট সেটা যেটা, বেনিফিট, সেই সেইগুলো নিয়েই যে এগুলো প্রকাশ হবে, নোটিফিকেশন প্রকাশ মানে বেরোবে, হুম 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 সেইটা সেই নোটিশটা এইসবগুলো নিয়ে আলোচনা হবে। আর পোর্টালের বিষয় নিয়ে যেটা অটোমেটিক এডুকেশনে গেছে, যখন অসুবিধে হবে না এও বলে দিয়েছে। এক কথায় যে এডুকেশন দপ্তরে আমরা প্রবেশ করলাম, তারপরে এইবার সরাসরি এডুকেশন দপ্তর আমাদের সমস্ত কাজগুলো ওখান থেকে দেখভাল করবে, এটাই। আর বর্তমান যে মিশন ডিরেক্টর আমাদের যে পাল্টে গেছে, এটা আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে মানে মিশন ডিরেক্টর এখন যে নিয়োগ হয়েছে সেটা, এতে আমরা খুশি। আরো কিছু কয়েকজন ওই দপ্তরে নিয়োগ হয়েছে, ওখান থেকেই পরিচালনা হবে। আর এসিওদের ব্যাপার নিয়ে, এটা আপাতত আপনার পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে ওদের টাকাটা দেবে, এদের কাছে অ্যাপিল করেছে এডুকেশন দপ্তরে, এদের দিয়ে নেওয়ার জন্য। আর ওদের ওই যে বয়স, ওরা যেহেতু অফিসার, ওদের 60 থাকছে, আর যারা এস আছে তাদের বয়স ওই 65 পর্যন্তই থেকে যাচ্ছে, সেইভাবেই হচ্ছে। আর আমরা 60-65 সবাই ওই এডুকেশন দপ্তরে থেকে গেলাম, এটাই। এরপরে আলোচনার ভিত্তিতে আমাদের দাবি দাওয়া বলুন, আর যাই বলুন না কেন, আমাদের চাওয়া পাওয়ার ব্যাপার সেইগুলো যে খসড়া তৈরি হয়ে আছে, আলোচনা মাফিক এগিয়ে যাওয়ার কথা ওনারা, ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু গতকালকে একটা চ্যানেলের ভিডিও দেখলাম, তাতে মাসুম সংগঠনের নেতৃত্বরা বলছেন, মানে এই বিষয়টার জন্য গিয়েছিলেন যে আজকে কি হচ্ছে না হচ্ছে, আজকের যে বিষয়টা সেটা জানার জন্য। তো ওনারা এসপিডি দপ্তরে আধিকারিকের কাছ থেকে যেটা জেনেছেন যে আজ মানে 2-3 দিন বিষয়টি প্রসেসিং হতে সময় লাগবে, এরকমই কিন্তু একটা তথ্য উঠে এসছে এবং তার বিবৃতিও দিয়েছেন দেখলাম চ্যানেলে। তো এই বিষয়টি আপনি বলছেন যে এই সমস্ত কিছু হয়ে গেছে, পরবর্তীতে নোটিফিকেশন বার হবে না, সে তো ঠিকই আছে, একবার তো জিও হয়ে গেলে দ্বিতীয়বার আবার কি জন্য জিও বার হবে, কিন্তু 3-4 দিন সময় লাগবে, এই বিষয়টা তো কালকে উঠে উঠে এসছে একটা চ্যানেলে। তাহলে বিষয়টা কি একটু পরিষ্কার করে একটু যদি বলতে পারেন এই বিষয়টা। আচ্ছা, বিষয়টা অন্য কোনো কিছু নয়, আমি যেগুলো বললাম, হুম, যে এক দপ্তর থেকে যখন আর এক দপ্তরে আমরা এলাম, হুম, তার যে
কর্মসূচি বা প্রক্রিয়াগুলো কেমন, কি কি আমাদের সুবিধা, কি কি অসুবিধা, কি কি আমরা পাচ্ছি, কি কি পাচ্ছি না, তার যে একটা খসড়া বললাম তৈরি হয়ে আছে, খসড়াটা প্রকাশ হবে, এইটাই হলো ব্যাপার। আর যিনি দায়িত্ব বা ভারপ্রাপ্ত এখন আমাদের আধিকারিক হয়েছেন যে সোনালী দত্ত রায়, আবার ইনি থাকতেও পারেন নাও থাকতে পারেন, এখন ভারপ্রাপ্ত হিসেবে আছে, হ্যাঁ সেইটা ওটা সরকারের ব্যাপার। এইবার জিও যেটা বলা হচ্ছে সেইটা ওই সব বিষয়গুলো নিয়েই হবে, অন্য কোনো কিছু না। যে আমাদের কি প্রক্রিয়ায় চলবে, কি পর্যন্ত থাকছে, একটা দপ্তর থেকে যেমন একটা চারা গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় যখন রোপণ করি আমরা তুলে নিয়ে, ঠিক সবে মাত্র গেল, এইবার ওই জায়গাটা থেকে আধিকারিকদের সঙ্গে বসে আমাদের দাবি দাবা গুলোর কতদূর করে রেখেছে সেটা দেখতে হবে। মানে আদায়ের ক্ষেত্রে আমরা এরা যথেষ্ট সজাগ হব আলোচনা মাফিক, আর যেগুলো আমাদের আদায় হয়নি বা নেই ওর মধ্যে যুক্ত সেইগুলো নিয়েই আমরা আবেদন নিবেদন বা নেগোসিয়েশন বলুন বা বোঝাপড়া বলুন যাই বলুন ওই আলোচনা হবে। তাহলে কোনো সংশয় নেই, এই তো একদম কোনো সংশয় নেই। কালকে কোনো জিও বেরোনোর কথা তো কোনো জায়গায় বলাও হয়নি যে জিও নতুন করে বেরোবে। অনেকে অনেকে এটা মন গড়া হয়তো বলতেও পারেন কি বলেছেন কিনা জানি না, কিন্তু কালকের ওই পর্ব ছিল না, কালকে কাগজ বিকাশ ভবনে গিয়েছিলেন, ওখান থেকে সাক্ষাৎকার দিয়েছেন, তাতে বলা হয়েছে যে মাসুম সংগঠনের নেতৃত্ব ওনারা এবং বিষয়টি কমপ্লিট হতে 3-4 দিন সময় লাগবে, এরকমই তথ্য কিন্তু ওখান থেকে উঠে। দেখুন যেটা যে কেউ যে যাই বলেছে তাদের সেটা বিষয়, আমি যদি ওইটা নিয়ে এখন মন্তব্য করি আমি আগে থাকতে কথা হয়েছিল বলে যাইনি, আমাদের সংগঠন যাইনি, যারা গিয়েছিল সাধুবাদ তারা খাচ্ছেন, তাদেরকে প্রত্যেককেই সম্মান জানিয়ে কথা বলতে হবে। এইবার যেটা বলেছেন সেটা তাদের বিষয়ে, যে কথাটা বলেছে আমার বিষয়ে না, আমার কাছে আমার যেটা টেলিফোনে কথা হয়েছে আমি সেইটা বললাম। অবশ্যই অবশ্যই অবশ্যই, হ্যাঁ এইটাই আর কি। স্যার অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিলেন, এতে আশা করছি এসএসকে মাসকে শিক্ষক শিক্ষিত সমৃদ্ধ হবেন এবং সামনে এগিয়ে যাওয়ার রূপরেখাটাও পাবেন। ভালো থাকুন। হ্যাঁ ভালো থাকবেন।